বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আজকে চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাতাম হোসেন, প্রশাসনিক কর্মকর্তা, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আমরা যেই অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম সেই অধ্যায়টির নাম হলো কি, আমাদের জীবনে প্রযুক্তি। এই অধ্যায় থেকে আমরা পূর্বের ক্লাসে বাসস্থানে প্রযুক্তির ব্যবহার এবং নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বিনোদনে প্রযুক্তি নিয়ে আলোচনা করব। তোমরা ছবিটির দিকে লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ? এখানে আমরা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র দেখতে পাচ্ছি, যেগুলো কি আমরা বিভিন্ন বিনোদনে বা গান গাওয়ার ক্ষেত্রে ব্যবহার করি। এগুলো হলো কি, প্রথমে দেখতে পাচ্ছ একটা হারমোনিয়াম, তারপরে গিটার, ঢোল, তবলা, ড্রামস, এগুলো কি আমরা বিভিন্ন বিনোদনে ব্যবহার করে থাকি। সিনেমা নাটকে আমরা যে গান শুনি সে গানগুলো কি এইসব যন্ত্রের সাহায্যে তৈরি করা হয়। সঙ্গীতের ক্ষেত্রে আমরা এই ধরনের এই যন্ত্রগুলো ব্যবহার করে থাকি। এগুলো হলো কি, হারমোনিয়াম, গিটার, বেহালা, পিয়ানো, ড্রামস ইত্যাদি। আমরা এই ছবিটিতে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি কি একটি শিশু পার্ক। শিশু পার্কও আমাদের আমাদের বিনোদনের একটি পথ। শিশু পার্ক আমাদের কলেজ ক্যান্টিনেও দেখবে একটি সুন্দর শিশু পার্ক রয়েছে, সেখানে কি তোমরা অবশ্যই টিফিন পিরিয়ডে খেলাধুলা করো। এই শিশু পার্কে যেই খেলনাগুলো রয়েছে এগুলো কি বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। এই যে আমাদের শিশু পার্কে তোমরা দোলনা দেখতে পাও, হাঁস দেখতে পাও, তারপরে একটি রাইড আছে, এগুলো দেখতে পাবো, এগুলো কি বিভিন্ন প্রযুক্তির দ্বারা তৈরি করা হয়েছে। তাহলে কি বিনোদনে ব্যবহৃত প্রযুক্তিসমূহ হলো কম্পিউটার। কম্পিউটার বর্তমান যুগে বিনোদনের সবচেয়ে বড় একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। কম্পিউটারের মাধ্যমে কি আমরা ভিডিও গেমস খেলতে পারি, বিভিন্ন নাটক দেখতে পারি, গান শুনতে পারি, তারপরে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এই কম্পিউটারের মাধ্যমেই কি আমরা অনেক ধরনের বিনোদন পেয়ে থাকি। যেমন কি তোমরা অবশ্যই কম্পিউটারে গেমস খেলে থাকো, কম্পিউটার মোবাইল ফোনের মাধ্যমে অনেক গেমস খেলে থাকো। তাহলে কি এই কম্পিউটার আমাদের বিনোদনের একটি অন্যতম মাধ্যম। তাছাড়া কি আমরা বিভিন্ন তবলা, হারমোনিয়াম, গিটার এগুলো ব্যবহার করে গান তৈরি করি এবং সেই গান আমাদের বিনোদন দিয়ে থাকি। আমরা বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করে থাকি। এই সঙ্গীত পরিবেশনার জন্য আমরা কি তবলা, হারমোনিয়াম, গিটার এগুলো, বেহালা, পিয়ানো, ড্রামস ইত্যাদি ব্যবহার করে থাকি। সিডি, ডিভিডি প্লেয়ার, সিডি তোমরা অবশ্যই চিনো। সিডির মাধ্যমে আমরা কি বিভিন্ন ছবি, তারপর বিভিন্ন ধরনের গান, বিভিন্ন ধরনের ডকুমেন্টারি এগুলো দেখে থাকি। ডিভিডি প্লেয়ারের মাধ্যমে এগুলো কি ডিভিডিগুলো চালু করে আমরা বিভিন্ন টিভিতে এগুলো দেখতে পারি। নাগরদোলাতে কি আমরা বিভিন্ন ঘুরি, চরকি চলি, এইসব নাগরদোলাতে আমরা চলে থাকি। এগুলো কি আমাদের বিনোদনের একটি মাধ্যম। রোলার কোস্টারেও আমরা কি চলে কি বিনোদন পেয়ে থাকি। তাহলে কি বিনোদনের ক্ষেত্রেও আমাদের প্রযুক্তির অনেক অনেক ব্যবহার রয়েছে। চিকিৎসায় প্রযুক্তি, তোমরা কি ছবিটিতে দেখতে পাচ্ছ একটি স্টেথোস্কোপের ছবি, কম্পিউটার টোমোগ্রাফির ছবি, আলট্রাসোনোগ্রাফির ছবি। যখন আমাদের জ্বর হয় ডাক্তারের কাছে গেলেই কি প্রথমেই আমাদের জ্বর মাপার জন্য একটি থার্মোমিটার ব্যবহার করা হয়। এই থার্মোমিটারটাও কি একটি প্রযুক্তির ফসল। তাছাড়াও কি আমরা কি প্রেশার বা আমাদের বুকের হার্টবিট মাপার জন্য আমরা স্টেথোস্কোপ ব্যবহার করে থাকি। এই স্টেথোস্কোপও আমাদের চিকিৎসার একটি প্রযুক্তি। তাছাড়া কি কম্পিউটার টোমোগ্রাফির সাহায্যে আমাদের বিভিন্ন ধরনের জটিল রোগ নির্ণয় করা হয়ে থাকে। বর্তমানে চিকিৎসা প্রযুক্তি উন্নত হওয়ার কারণে কি আমরা অতি সহজেই আমাদের রোগ নির্ণয় করা যাচ্ছে এবং কি আমরা অতি সহজেই
চিকিৎসা পেয়ে থাকি বা ভালো উন্নত চিকিৎসা পেয়ে থাকি এই চিকিৎসার প্রযুক্তির উন্নতির ফলে। আল্ট্রাসোনোগ্রাফির ফলে আমরা কি আমাদের শরীরে বা পেটের কোন অংশে কি সমস্যা তা আমরা সহজেই নির্ণয় করতে পারি। এই জন্য চিকিৎসা প্রযুক্তির যেই উন্নতির ফলে আমরা কি অতি সহজেই রোগ নির্ণয় এবং চিকিৎসা পেয়ে থাকি। তাহলে কি চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তিসমূহের মধ্যে অন্যতম হলো থার্মোমিটার। থার্মোমিটারের কথা আমি আগেই বলেছি। থার্মোমিটারের সাহায্যে কি আমাদের শরীরের তাপমাত্রা নির্ণয় করা হয়। স্টেথোস্কোপ রক্তচাপ মাপার যন্ত্রের সাহায্যে কি আমরা রক্তচাপ মেপে থাকি। আমাদের প্রেশার বা তোমাদের আব্বাম্মুর প্রেশার কেমন কি আছে এগুলোকে রক্তচাপ মাপার যন্ত্রের সাহায্যে পেয়ে থাকি। এক্সরে মেশিন আমাদের কোথাও হাড় ভেঙে গেলে বা আমাদের শরীরের ভিতরে কোনো কি সমস্যা হলে সেগুলো কি আমরা এক্সরে মেশিনের সাহায্যে জানতে পারি। ইলেকট্রোকার্ডিওগ্রাম আল্ট্রাসোনোগ্রাফি এবং কম্পিউটার টোমোগ্রাফি ইত্যাদির সাহায্যে কি আমাদের ভিতরে যত জটিল রোগ আছে সেগুলো কি আমরা এগুলোর সাহায্যে নির্ণয় করা অতি সহজেই নির্ণয় করতে পারি। তাহলে কি আমাদের জীবনে কি আমাদের চিকিৎসাক্ষেত্রে কি প্রযুক্তির ব্যবহার ব্যাপক এবং চিকিৎসাক্ষেত্রে এই ব্যাপক প্রযুক্তির ব্যবহারের ফলে কি আমাদের অতি সহজেই রোগ নির্ণয় এবং ভালো উন্নত চিকিৎসা আমরা পেয়ে থাকি। প্রযুক্তির ব্যবহারে তোমাদের বইয়ে নিচের একটি তোমরা স্ক্রিনে যে ছকটি দেখতে পাচ্ছ এরকম একটি ছক রয়েছে। এই ছকে কি নিচে দেখানো ছকের মতো তোমরা তোমাদের খাতায় এরকম একটি ছক তৈরি করবে। তৈরি করে বাসস্থান, খেলাধুলা, বিনোদন, চিকিৎসা এই চারটি ক্ষেত্রে আমি চারটি ক্ষেত্রেই আলোচনা করেছি। চারটি ক্ষেত্রে কি কি প্রযুক্তির ব্যবহার হয়েছে সেগুলো নিয়ে সেগুলো খাতায় লিখে পড়বে। তাহলে কি আমরা কি চিকিৎসাক্ষেত্রে আমাদের কি কি প্রযুক্তি ব্যবহার করা বাসস্থানে আমরা কি কি প্রযুক্তির ব্যবহারের কথা বলেছি একটু মনে করতে পারো। বাসস্থানে আমরা যে যে বাসস্থানে আমাদের প্রযুক্তিগুলোর মধ্যে অন্যতম হলো বৈদ্যুতিক বাতি, ইস্ত্রি, বৈদ্যুতিক পাখা, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন, কম্পিউটার, গ্যাসের চুলা, রেফ্রিজারেটর, রাইস কুকার, মাইক্রোওয়েভ ওভেন ইত্যাদি। খেলাধুলায় আমাদের প্রযুক্তিগুলো ব্যবহৃত প্রযুক্তিগুলোর মধ্যে অন্যতম হলো ফুটবল, টেনিস র্যাকেট, ক্রিকেট ব্যাট ও বল, পোশাক, জুতা ইত্যাদি। বিনোদনের ক্ষেত্রে আমাদের ব্যবহৃত প্রযুক্তিগুলোর মধ্যে হলো কম্পিউটার, তবলা, হারমোনিয়াম, গিটার, বেহালা, পিয়ানো, ড্রামস, সিডি, ডিভিডি ইত্যাদি। আর চিকিৎসায় আমরা যে প্রযুক্তিগুলো ব্যবহার করে থাকি সেগুলো হলো কি থার্মোমিটার, স্টেথোস্কোপ, রক্তচাপ মাপার যন্ত্র, এক্সরে মেশিন, ইলেকট্রোকার্ডিওগ্রাম, আল্ট্রাসোনোগ্রাফি এবং কম্পিউটার টোমোগ্রাফি ইত্যাদি। তাহলে কি আমরা কি পূর্বের ক্লাস এবং আজকের ক্লাসের আলোচনার থেকে আমাদের বাসস্থানে যেই সকল প্রযুক্তি ব্যবহার হয় সেগুলো সম্পর্কে শিখতে পারলাম, খেলাধুলায় যে সমস্ত প্রযুক্তি ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে শিখতে পারলাম, বিনোদনে কী কী প্রযুক্তি ব্যবহার করা হয় এবং বিনোদন এইসব প্রযুক্তি ব্যবহার ফলে কি আমাদের বিনোদন কতটা উন্নত হয়েছে সেসব শিখতে পারলাম, চিকিৎসাক্ষেত্রে যে আমাদের বিপুল পরিবর্তন এবং চিকিৎসাক্ষেত্রে যে আমাদের প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের জীবনযাত্রা বা আমাদের চিকিৎসা পদ্ধতি কতটা উন্নত হয়েছে, জীবনযাত্রা কতটা সহজ হয়েছে, রোগ নির্ণয় কতটা সহজ হয়েছে এইসব কি আমরা আজকের আলোচনার মধ্যে শিখতে পারলাম। তাহলে কি তোমরা তোমাদের বাড়ির কাজ হলো এরকম একটা ছক তৈরি করে বাসস্থান, খেলাধুলা, বিনোদন, চিকিৎসা এই চারটি ক্ষেত্রে কি কি প্রযুক্তি ব্যবহার করা হয় বা তোমাদের পাঠ্যবইয়ে কি কি প্রযুক্তির কথা উল্লেখ আছে সেগুলোর একটি তালিকা তৈরি করে অবশ্যই এটি পড়বে। তাহলে তোমাদেরকে আজকের ক্লাসে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।